ওদের দুজনের অবস্থা দেখো হ্যাঁ দেখো দেখেছো শু দেখেছিস কত লেবু আছে চল তো এখানে ব্রকলি আছে ওখানে দেখ বাঁধাকপি দেখেছিস আর এখানে দেখ কত সুন্দর ফুল দেখেছিস বেপাড়ায় চলে এসেছি এই জন্য এরা ডাকতে শুরু করে দিয়েছে আমরা আসতে চাইছিলাম না বাট আমরা পড়ে গেলে তুমি ওইভাবে ঠেকাবে আমাদের কোনো মানে হয়

এই মুহূর্তে শুরু হলো আজকের দিনটা আর সকাল সকাল উঠে রেডিও হয়ে গেছি কারণ আজকে আমরা একটু পরে বেরিয়ে পড়বো সাইট সিনে আর এই ওপরে দেওয়া লিঙ্কে নিশ্চয়ই দেখেই ফেলেছো যে আমরা প্রথম দিন হোমস্টেতে কিভাবে কাটিয়েছি আর আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম চারিদিকে সবুজে ঘেরা ডেলো পার্ক বাচ্চাদের এন্টারটেইন করার জন্য কিন্তু এখানে বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে তাছাড়াও এখানে হর্স রাইডিং আর প্যারাগ্লাইডিং এরও ব্যবস্থা রয়েছে তোমরা ট্রাভেল ব্লগ গুলো দেখলে এর থেকেও হয়তো ডিটেলসে অনেক কিছুই জানতে পারবে তবে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগার তাই আমি যতটা নিজে এক্সপেরিয়েন্স করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার যেহেতু পাহাড় ভীষণ ভালো লাগে পাহাড়ের যে কোনো জায়গায় আমার ভিউ পয়েন্ট বলে মনে হয় আচ্ছা তোমাদের মধ্যে কারা পাহাড় বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অবস্থা দেখো দুজনা দুদিকে দাঁড়িয়ে পাহাড় দেখছে দেখো সিনটা দেখো দুজনকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যে আমরা এখন নিচে যাবো ও ঠিক দাঁড়িয়ে থাকবে এখানে চল যাচ্ছি চল চলো আমরা যাচ্ছি ওই দেখো আমাদেরকে নিয়ে যাবে দেখো অভি কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে ওই দেখো বনু ওই যে বনু এই যে বনু এই দেখো এই দেখো বনু দেখেছ দেখো দেখেছো আমাদের এই হোমস্টের ন্যাচারাল বিউটিটা আমরা ভীষণভাবে এনজয় করেছি আর তোমরা অনেকেই এই ডিটেলসটা জানতে চেয়েছিলে তাই আমি স্ক্রিনে নম্বর আর ডিটেলসটা দিয়ে দিলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো রোজই যদি এমনটা দেখতাম জানি না কী হতো তবে এই যে শহর থেকে ছুটে গিয়ে দুটো দিন এইভাবে কাটাতে পারছি এটাই যেন স্বর্গসুখ অনুভব করছি কি হয়েছে ঘুরে ফিরে সে এখানে আসবে এত ভালোবাসে এরা সকাল সকাল চা পেয়ে গেছি পাহাড়ি চা যাকে বল। শুনশান শান্ত পরিবেশ কালকে মেহুকে জাস্ট আমি অবাক হয়ে গেলাম সন্ধ্যা সাতটার সময় ঘুমিয়ে আছে সন্ধ্যা সাতটায় সকাল বেলায় উঠলো ভাবা যায় যে মেহু নাকি এক ঘন্টার বেশি ঘুমোয় না নিরিবিলিতে বিলিতে মানে আবহাওয়াটা এত সুন্দর যে ও ঘুম থেকে আর ওঠেনি আর আমিও মাঝে মধ্যে ওকে ব্রেস্ট ফিট করিয়ে দিয়েছি আর ইচ্ছে করেই ডাকিনি কারণ ও উঠলে পরে এত কান্না জুটতো যে থামানো যেত যেত না তো আমি ভাবলাম মাঝে মধ্যে একটু হতেই পারে এরকম সেই কারণে খুব একটা টেনশন নিই নি সকালবেলায় উঠলো এখন ওকে সেলাকটা খাইয়ে দিলাম এরপর একটু মিড মর্নিংয়ে আমি একটু আপেল সেদ্ধ ওকে দেবো আর এখন দেখছি দূরে বাবার সাথে বাবা আর মেয়েতে দুজনে মিলে মাঠের মধ্যে বসে গেছে ঘাসের মধ্যে। ভীষণ সুন্দর একটা সময় কাটাচ্ছি। বাড়িতে গিয়ে ভীষণ মিস করবো এগুলো সত্যি। কে আসছে রে আমার কাছে? এই বাবা। ও দেখেছিস কত লেবু গাছ আছে। চল তো ওখানে কি কি সবজি আছে দেখে আসি। চল। এই আচ্ছা ঠিক আছে। এই দেখ। এই দেখ। দেখেছিস মা কি সুন্দর বাটারফ্লাই? এই দেখ। কি সুন্দর। দেখেছ মা? ব্যাস এটা সুন্দর সকাল শুরু করে ফেলেছি অনেক আগে মিড মর্নিং ব্রেকফাস্ট এই যে আচ্ছা কি আছে দেখি রুটি ও আজকে পুরি আছে পুরি আছে এখানে তরকারি মেহুকে দিতে হবে আগে মেহুকে দাও ওটা ফেলে দাও নিচে পড়ে গেল মেহকে এই যে হ্যাঁ তরকারি হ্যাঁ তরকারি দেওয়া আছে হ্যাঁ দেখেছো ওকে ওকে এমনি দিলেও নেবে না ওকে ওর মধ্যে দেখিয়ে দিতে হবে ঠিক আছে তুমি ওটা খাও এবার এই যে মেহু এদিকে রেডি হচ্ছে ফুলে পড়ে যাবে বারবার এখানে কি দিন নাচের টিফিন করি আফ রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি কারণ ফুল রেডি হতে পাচ্ছি না মেহু কে রেডি না করি ওর বাবা আর স্নান করে নিয়েছি সকাল সকালে একটা কাজ মিটিয়ে ফেলেছি এই বাবা আর এখন ব্যাগে লিপস্টিক কাজল এসব নি না ঠিক আছে এখন নি হচ্ছে মেহু যেটা খাবে সেটা তো মেহুকে সকালবেলায় সেরেলাকটা খাইয়েছি আর এখন ইলেকট্রিক কেটেলে একটু ওর অ্যাপেল সেদ্ধটা করে নিলাম এটা নিয়ে যাচ্ছি কারণ ওখানে কতক্ষণ লাগবে বা কতক্ষণ ঘুরবো যদি খিদে পাই তাহলে পরে এই অ্যাপেল সেদ্ধটা ওকে দিতে পারবো এবার তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমি ওখানে গিয়ে মেহুকে কি কি খাইয়েছি আর মেহুকে নিয়ে আমার কোনো প্রবলেম হয়েছে কি তবে বেবিকে নিয়ে ট্রাভেল করলে প্রবলেম যে একেবারেই হবে না তা কিন্তু বেবিকে নিয়ে ট্রাভেল করতে গেলেই আগে থেকে কিছু প্রিকশন লাগবে আর অনেকটা ধৈর্য লাগবে নিয়ে কোনো মতো

ব্যাগপত্রে মেহুর জিনিসপত্র নিতে নিতেই আমার ব্যাগ ভর্তি আমার কোনো কিছু নিতে পারি না এই জাস্ট যেভাবে বেরোচ্ছি এইভাবে আবার চলে আসবো ঘুরে বলতে না বলতে বাবা দেখো কারা আর এই হলো ইন্টারেন্সটা আমাদের হোমস্টে কে কে হোমস্টে বেপাড়াই চলে এসেছি এই জন্য এরা ডাকতে শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের সাঙ্গ বলছে চলো এখান থেকে চলো আমাদের গাড়ি চলে এসেছে আর দুঃগা দুঃখ চলে এসেছি ডেলো পার্কে আর এখানে এখন টিকিট কাউন্টার টিকিটটা কেটে আমরা আমি এই দিয়ে দ্বিতীয়বার এলাম এখানে ফার্স্ট আমি আর অভিয়েস ছিলাম আর এবার মেহুকে নিয়ে পুতুল ছে না পুতুল সেনা না আমরা আসতে চাইছিলাম না বাট একজনা বললেন যে ভেতরটা খুব সুন্দর দেখে এসো তাই আমরা যাচ্ছি দেখে আসি কতটা সুন্দর আমরা তো জানি ভেতরটা সুন্দর বাট এই যে খাড়া রাস্তাটা দিয়ে যখন আমরা উঠবো তখন কতটা সুন্দর লাগবে সেটাই হচ্ছে দেখার বিষয় চশমা নিও না মা বাবার কাছে দিয়ে দাও চশমাটা তোমার চশমা তো তুমি পড়ো না শুধু বাবারটা নিয়ে টানাটানি আমরা পড়ে গেলে তুমি ওইভাবে ঠেকাবে আমাদেরকে তার জন্য আগে যাচ্ছো বুদ্ধি তোমার রেস্ট নিয়ে নাও হ্যাঁ ঠিক আছে বসো তুমি বসবে বসবে আচ্ছা বসো 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 রুমে একটা দিন না থেকে বাইরে ঘুরতে বেরিয়ে পার্কটা ঘুরে গেলাম বেশ ভালোই লাগলো এনাকে হাওয়া দিচ্ছে মিষ্টি ভীষণই ভালো ওয়েদার মানে না ঠান্ডা না গরম খুব ঘোরা হচ্ছে বাবার কোলে কোলে পুরো পাহাড় ঘুরে নিলি তো হুম কোলে কোলে এই দেখো এই যে এই যে ডেলো পার্ক আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেল আর মেহু প্রচন্ড খিজি করছে আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে একটা ইকো হয় কথা বললে তো এখানে দেখতেই পেলে মেহুকে ডাকলাম মেহু খুব এনজয় করলো খানিকটা টাইম আর এখন আমাদের ফেরার সময় হয়ে গেছে খুব দুষ্টু হয়েছিস তুই চল চলো চলো দুষ্টু পাখিটা আসছে ওই যে দুষ্টু পাখিটা আসছে পেছনে পেছনে আমাদের হোমস্টে থেকে ডেলো পার্কের ডিস্টেন্স গাড়িতে করে এলাম কুড়ি মিনিট মতো লাগলো এন্টারটেন করার জন্য বেশ কিছু জিনিস রয়েছে ওখানে একটা বল দেখতে পাচ্ছি এটাকে এক্স্যাক্ট কি বলে আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর এখানে তো রয়েছেই কার রাইডিং বাচ্চাদের জন্য ডেলু পার্ক থেকে বেরিয়ে গেলাম এখন দেখেছো আমায় দেবে না তো দুটো নিয়ে কি করবি তুমি একটা আমার জন্য নিলাম একটা ওর জন্য আমারটাও নিলাম নিজেরটাও নিয়েছে ব্যাসে বাড়ার দেবে না একটা মাকে তুমি যে সবাইকে দাও তুমি মাকে দেবে না কিন্তু সবাইকে দাও তুমি

অ্যাকচুয়ালি আজকে এখানে সব ভেজ আইটেম আছে কারণ সেদিন ছিল সোমবার তবে কেকে হোম স্টে ন্যাচারাল বিউটিটা সুন্দর হলেও আমাদের কিন্তু খাবারগুলোর টেস্ট ভীষণভাবে নিরাশ করুন আমি জানি না এটা শুধু আমাদের সাথেই হয়েছি কি না তবে তোমাদের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য যেটা আমার ভালো লাগবে অবশ্যই ভালো বলবো আর যেটা খারাপ লাগবে অবশ্যই খারাপই বলবো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটা ছোট্ট ঘুম দিয়ে আবার সামনে এসে বসলাম আর মেহু দেখো সিম্বাকে খুঁজো খুঁজো বেড়াচ্ছে মুড়ি খাওয়াবে বলে তাদের পেছন পেছন ঘুরছে দেখো অবস্থা দেখো পরে যাবে কাজ হচ্ছে রেনোভেশনের নতুন এই রুমগুলো ক্রিয়েট করা হচ্ছে এই যে বাচ্চা আমি আছি এই যে এই যে কোথায় গেল যা কোথায় গেল ডাকো এই পাহাড়ি অর্কিড গুলো দেখতে যে এত ভালো লাগছে আমার যে কি বলবো অসাধারণ লাগছে চলে গেছে দেখ ওই দেখ ওই দেখ বাবার কাছে কে চলে গেছে দেখেছিস দেখেছিস যেদিকে আসো ওই দেখো বাবা আসছে আসছে কত কাছে খুশি তিনজনের ভিডিও একসাথে নেই বলতে গেলে মানে একবার ওকে সামনে ওবি একবার আমি এই কারণে আমাদের তিনজনের ভিডিও নেই মুই উড় গেলো এখন এখন পাকোড়া খাওয়ার টাইম হয়ে গেছে ঠিক জানে এই সিমবায় দেখো পাকোড়া খেতে চলো পাকোড়া খেয়ে নি দুষ্টুর ভালোবাসার মানুষের সাথে এরকম সুন্দর জায়গায় সময় কাটাতে কার না ভালো লাগে বলো তো সেরকমই একটা সুন্দর দিন কাটিয়ে আমি চলে এসেছি এখানে সব জামা কাপড়গুলো গোছাতে কারণ কালকেই আমাদের বাড়ি ফেরার ট্রেন তা তোর সাথেই ফিরছি আমরা এরা দেবা না ক্রে নি মেরে দে মে বির চেয়ে ডিনার চলে অলরেডি মেহুর খাবারটা আমি এখনও বানাইনি তবে ডিনার যেহেতু আমাদের আগে চলে এসেছে তাহলে ডিনারটা করেই নেওয়া যাক আর বাইরে একটু ঠান্ডা লাগছে বলে ভেতরে ডিনারটা করব এখন এই হচ্ছে আমাদের রাতের পনিরের ঝোল এবার আমরা হোমস্টের খাবার পেয়ে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড এবার আমাদের ট্যুরের লাস্ট দুটো দিনেই এই হোমস্টেতে কাটানোর একমাত্র উদ্দেশ্য ছিল এটাই যে সব জায়গা থেকে ঘুরে এসে এখানে দুটো দিন নিরিবিলিতে একদম খুব সুন্দরভাবে কাটাবো আমাদের এক্সপেকটেশন একেবারেই ফুলফিল হলো না ব্যাপারটা আরো উল্টে গেল রেনোভেশনের কাজের জন্য শান্ত যে পরিবেশটা বলেছিলাম পাবো সেটা একেবারেই পাইনি আর যেটা বললামই যে অবশ্যই ফোন করে আসবে যে এরকম কাজ হলে একটু অ্যাভয়েড করা যাবে আমি জানি না আমরা ভিডিও দেখে এসেছিলাম এখানে বাবা ন্যাচারাল তবে হ্যাঁ এখানে যে ন্যাচারাল বিউটিটা সেটা অসাধারণ তুমি দেখতেই পেলে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের ভিডিওতে চারিদিকটা খুব সুন্দর তো এই জিনিস দুটো হয়তো নেক্সট এলে পাবো না এই অ্যাওয়াসনেসটা এবার যেটা হয়েছে বেসিক্যালি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম সেটা আমাদের ইনফর্ম করা উচিত ছিল ওনাদের তরফ থেকে যেহেতু ভুলেই গেছেন বলতে যে আমাদের বুকিং ছিল তো অভির কাছ থেকে শুনে একটু অবাক আমরা ফোন করছি সেদিনকে ওনারা যে আমাদের যে বুকিংটা ছিল ওনারা ভুলেই গেছেন এটা আমার ভীষণ খারাপ লেগেছে মানে অ্যাকচুয়ালি আমরা এসছি আমাদের এতগুলো টাকা খরচ করে প্রত্যেকেই টাকা খরচ করে ঘুরতে আসে দুটো ভালো দিন কাটানোর জন্য সেখানে এরকমভাবে ক্যাভাজনেস থাকলে সেটা ইনফর্ম করা উচিত ছিল আগে থেকে বা ওনাদেরও আগে থেকে সেটা বোঝা উচিত ছিল যে আমরাও আসছি দুদিন এটা না হয় বেটার তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে কালকে আমাদের বেরিয়ে যাওয়া তো আপাতত খারাপ লাগাগুলোকে বাদ দিয়ে ভালো লাগাগুলোকে সাথে নিয়ে আমরা কালকে বেরিয়ে পড়ছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে চলো টাটা